চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস ল্যান্ড বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যায় হাট আমান বাজারে একটি বাসায় গ্যাস ল্যান্ড বিস্ফোরণের ঘটনা ঘটে এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয় পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ভোরের চিকিৎসাধীন অবস্থায় তানিম ও রাজিয়া নামে দুই শিশুর মৃত্যু হয় দগ্ধদের মধ্যে বাকি তিনজন সোনিয়া আক্তার রুবি আক্তার ও শিশু মিমের শরীর তিরিশ শতাংশ দগ্ধ রয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক লাইন লিক হয়ে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে পুলিশ